স্বাগত। রাজধানীতে রয়েছে হরিগঙ্গা দশাক রোডের ঠিক পেছনে একটি পুকুর, এবং সেই পুকুরে দিনের পর দিন নোংরা আবর্জনা ফেলার ফলে এমনটাই অবস্থা হয়ে গেছে সেই পুকুরের বর্তমানে, যে সেই পুকুরের জল তো ব্যবহার করা দুঃসাধ্য হয়ে পড়েছে, তার পাশাপাশি পুকুর থেকে বিভিন্ন দুর্গন্ধ ছড়াচ্ছে, যার ফলে আশপাশের মানুষ বসবাস করতে পারছেন না, এবং সেই জল যে ব্যবহার করার পক্ষেও একদমই অনুপযুক্ত হয়ে পড়ছে সেটা কিন্তু বলাই বাহুল্য। রাজধানীতে হকার্সের পেছনে রয়েছে একটি পুকুর, এবং সেই পুকুরের অবস্থা বর্তমানে ভীষণই শোচনীয়, যেখানে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে বাজারের নোংরা ময়লা আবর্জনা গিয়ে পড়ছে সেই পুকুরে, এবং মেশার ফলে সেই পুকুরের জলকে দূষিত করছে খুব স্বাভাবিকভাবে, এবং সেই দূষিত জল ব্যবহারের যোগ ক্ষেত্রে যেরকম অযোগ্য, তার পাশাপাশি সেই পুকুরের জল পান করাও কোনো রকম ভাবে হয়ে উঠছে না। দ্রুত সেই পুকুরকে সংস্কার করারও দাবি জানাচ্ছেন আশপাশ এলাকার মানুষরা, যারা সেই পুকুরের জল ব্যবহার করেন দিনের পর দিন, এবং তারা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন পুকুরের জল। এবং কিন্তু বর্তমানে যে চিত্রটি দেখা যাচ্ছে হকার্সের পেছনের এই পুকুরটিতে, যেখানে প্রচুর পরিমাণে নোংরা, এবং পুকুরের জল আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো সবুজ হয়ে রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে শ্যাওলা সেই পুকুরের জলে জমে রয়েছে, এবং যার ফলে এরকম ভাবে সবুজ হয়ে রয়েছে পুকুরের জল, এবং প্রচুর পরিমাণে প্লাস্টিক থেকে শুরু করে বজ্র পদার্থ এবং নানান রকম দৈনন্দিন জীবনের জিনিসপত্র নোংরা, যেগুলো আবর্জনা বলে থাকি, সেই আবর্জনা গিয়ে মিশছে ওই সময় ওই পুকুরে, এবং যার ফলে হয়ে যাচ্ছে কি, স্থানীয় যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এলাকাবাসীরা রয়েছে, যারা নিত্যদিন সেই পুকুরের জল ব্যবহার করেন, সেই জল এখন ব্যবহারের ক্ষেত্রে একদমই অনুপযুক্ত হয়ে গেছে, এবং দ্রুত এলাকাবাসীরা দাবি জানাচ্ছেন যেন সেই জল সরানো হয়, অর্থাৎ কোন রকম ব্যবস্থা যেন না নেওয়া হয় সরকার কর্তৃক পুকুরটিকে পরিষ্কার করার জন্য। যেহেতু পুকুরের জলে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা জমে আছে, যার ফলে একটা দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, আশপাশের মানুষ যাতায়াত করতে পারছে না রাস্তা দিয়ে খুব স্বাভাবিকভাবে, এবং তার পাশাপাশি স্নান যারা করেন এবং বিভিন্ন অন্যান্য বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাজ, এই সমস্ত কাজও করে থাকেন এই পুকুরের জলে, কিন্তু পুকুরের জলের যে চেহারা এখন দেখা যাচ্ছে একদমই সবুজ হয়ে আছে, সুতরাং শ্যাওলাতে ভরে গেছে। তার পাশাপাশি এরকম নোংরা আবর্জনা জমার ফলে পুকুরের যে সমস্ত প্রাণীরা, ছোট ছোট মাছরা থাকে, তাদের ক্ষেত্রেও থাকার বা বসবাস করার ক্ষেত্রে অযোগ্য হয়ে যাচ্ছে, পুকুরের প্রাণীরা মারা যাচ্ছে সেই পুকুরের মধ্যে, শুধুমাত্র একটাই কারণ, পুকুরের এরকম নোংরা আবর্জনা মিশে খুবই খারাপ অবস্থার ফলে। একবার শুনে নেবো এলাকাবাসীরা কি বলছেন। পুকুরটাতে ময়লা ফেলানো রয়েছে, কতদিন ধরে এরকম? কতদিন বলতে, আমরা তো এখানে এএনসি থেকে প্রায়ই পরিষ্কার করা হইতেছে, এএনসি থেকে রাস্তা পরিষ্কার হইতেছে, পুকুর পরিষ্কার করা হইতেছে, তারপর এটা লবণ ফালানো হইতেছে, চুন ফালানো হইতেছে, ওই কি আমরা এই এলাকাবাসীরা আমরা না ফালাইলে কি অত্য অঞ্চলের মধ্যে একটি বিভিন্ন জায়গার থেকে মানুষের ফুলের সোনা প্যাকেট বিভিন্ন জিনিস এটার মধ্যে আইনে ফেলা। আমরা এখানে মন্দির থেকে অনেকবার লেখা হয়েছে, এএনসি থেকে লেখা হয়েছে, প্রাক্তন কাউন্সিলার, এখানে প্রতি তিন দিন চার দিন পর পর রাস্তা পরিষ্কার করে, পুকুর পরিষ্কার করে, বললে কি আমরা জনগণ এত মানে অসচেতন যে করোনা পরিস্থিতির মধ্যে পুকুরে কি অবস্থা আপনারা দেখতেছেন, সমস্ত ভাসিয়ে গেছে, এইগুলি দিয়ে মানুষের গোটাঘাটি হইতেছে, শরীর খারাপ হইতেছে, চুলকানি হইতেছে, কিন্তু কে করবে? আমরা এত লেখালেখির পরেও কেউ সচেতন। পুকুরটার নাম? পুকুরটার নাম ফুলবাগান কালীবাড়ি পুকুর। এখন যে ময়লাগুলো দেখা যাচ্ছে এটা কত ইন্দুর আছে? ওই তো এই যে নিচের থেকে এই যে ভাষ্য উঠতেছে, এই তো বললাম তো আজকে পরিষ্কার করো, কালকে দেখুন আমার বিভিন্ন মানুষের লেখা হইতেছে, আপনি কত মানুষের নিয়ে ঝগড়া করবেন, কি করবো? এই অবস্থা। এই যে না ফেলানোর জন্য এলাকার থেকে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছিলেন? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গা থেকে পুকুর পাড়ে পাড়ে লেখা আছে যে এখানে আবর্জনা ফেলিবেন না, হ্যাঁ জল পরিষ্কার রাখুন, কাপড় ধোয়া নিষেধ, বললে কি হবে? কিন্তু বিভিন্ন বিহারি
ব্যবসায়ী রাত একটা দেড়টার দিকে অনুষ্ঠান করে বিভিন্ন এই অর্থ অঞ্চলের বিহারীরা কাজ করে, বিভিন্ন লেবার শ্রমিক কাজ করে, এরা আয়েশের গ্রামে স্নান করে, স্নান করে এই কাপড় ধুয়ে বিভিন্ন জিনিসপালা খাওয়ার থেকে আইনা কালো দিতে এই জিনিসগুলো দেখবে কেন তারা যা সিকিউরিটির ব্যবস্থা করেছে এই এছাড়া সম্ভব এই এলাকার মধ্যে একটা সুন্দর একটা পুকুর একটা পার্কের যে পার্কের অবস্থা নোংরাগুড়াতে পার্ক মিউনিসিপালিটি থেকে এটা পরিষ্কার করে অথচ এটা কি মনে করেন এইরকম পুকুরের মধ্যে এরকম আবর্জনা দেখে দূষণ তো ছড়াতে পারে তো অবশ্যই এটা মশা মাসের লেগে থাকা যায় না দুর্গন্ধ জলের মধ্যে গন্ধ জল একটা বালতি আমরা ব্যবহারের হাত পা জলের মধ্যে দেওয়া যায় এত গন্ধ হয়েছে এই অবস্থা দুর্গন্ধ এতে ফুলকানি হইতেছে বিভিন্ন রোগ জন্মাইতেছে এই হইতেছে এই সে ঘটনা ধরেন ময়লা পরে কিন্তু পরিষ্কারও করে করে যে এরপরও ময়লা বাতাসও পরে কিছু কিছু আবার ফালাকিয়ে ফালাইতে চা জানিও না তবে আমার মতে মন্দিরের এটা পুষ্টি মন্দিরের কাজ হয় এটা পরিষ্কার থাকাটাই ভালো কিন্তু মানুষে যে কি বুঝে অনেক সময় পূজার ফুলটুলো ফালাইয়া যায় এই ব্যাপারে আমি চাই যে পুষ্টিটা ভালো থাকুক মার কাজ হয় এটাই লোক কথা বিশাল ব্যাপার সবাই কাজে লাগে কত আপত্তি থাকে বা পূজা করে অনেকে বিপদ নাশিনী পূজা করে এরকম যা পাতা টাতা ভাসায় মায়ের কাজে ইয়ে মার প্রণাম করে বা জল মানে পাতা ভাসায় এটা একটা ঠাকুরের কাজে লাগে কিন্তু দেখা গেছে যে মানুষ সচেতন না এটা মধ্যে অনেক অনেক আবর্জনাই না জায়গাটার নাম এটার নাম খুলবাগান কালীবাড়ি এরিয়া মন্দির তরফ থেকে কোনো কিছু যতদিনে কি কোনো মানে উদ্যোগ নেওয়া হয়েছিল হ্যাঁ এটা উদ্যোগ নেওয়া যায় কিছুদিন আগে এটা পরিষ্কার সেই বাঁধানো পুকুরটি বর্তমানে একদমই নষ্ট হয়ে যেতে বসেছে এবং পুকুর সংলগ্ন একটি মন্দির আছে সেই মন্দিরের পুরোহিত তিনিও যেমনটা জানাচ্ছেন তার পাশাপাশি এলাকাবাসী সকলেরই একই অভিমত যে পুকুরটিকে বারবার পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলেও কিন্তু তার পরের দিনই দেখা যাচ্ছে যে আবার যে কি সেই অবস্থা সুতরাং মানুষ সেখানে আবর্জনা নোংরা যেখানে ডাস্টবিন অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গায় বা পাপসই ফেলার উপর বন্দোবস্ত রাখা হলেও এনসি কর্তৃক মানুষ ফেলছেন সেই পুকুরে যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে পুকুরের সে জল এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জিনিসপত্র তার পাশাপাশি ফুল এবং বাজারের বিভিন্ন অন্যান্য নোংরা আবর্জনা সবকিছুই কিন্তু শেষ পরিণতি হচ্ছে সেই পুকুরে গিয়ে যার ফলে পুকুরের নোংরা হয়ে যাচ্ছে পুকুরের যে পরিবেশ এবং যার ফলে প্রচুর পরিমাণে মাছি মশা সৃষ্টি হচ্ছে এবং তাদের বংশবৃদ্ধি হচ্ছে এবং বিভিন্ন রোগ জীবাণু এক্ষেত্রে সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি একটা গন্ধ তৈরি হচ্ছে দুর্গন্ধ যেটা পরিবেশের ক্ষেত্রে একদমই অনুপযুক্ত তার মধ্যে যেখানে ভয়ঙ্কর করোনার এই পরিস্থিতি চলছে সেখানে যদি এরকম একটা আনহাইজেনিক পরিবেশ সৃষ্টি হয় একটি পুকুরের মারফত যেটা কিন্তু একদম এলাকাবাসীর জন্য খুবই কষ্টের এবং সেই কথাই তারা জানাচ্ছেন যেখানে এমপি কর্তৃক সেই পুকুরের সারানোর উদ্যোগ গ্রহণ করা হলেও তারপরও দেখা যাচ্ছে যা কি তাই অবস্থা আমি যোগাযোগ করার চেষ্টা করছি টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন গণের সঙ্গে সুমন শুনতে পাচ্ছ সুমন যেটা দেখা যাচ্ছে যে রাজধানীর একটি পুকুর সেই পুকুরটি দিনের পর দিন নোংরাই হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এলাকাবাসীদের একদিকে যেমন অভিযোগ যে এমসি কর্তৃক সরানো হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে কিন্তু তার পরের দিনই আবারও জায়গা তাই তার মানে কি মানুষজন পুকুরটাকে নোংরা করছে করোনাকালীন পরিস্থিতি চলছে এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে ময়লা ফেলানো হচ্ছে পুকুরটা দূষিত হচ্ছে এবং সেই পুকুরে বেলা গেলে এবং সেখানে যারা যারা কাজ করে সেই বাজারগুলোতে সেই মার্কেটগুলোতে তারা সেখানে স্নান করে তো সেই পুকুরের এলাকা বাসিন্দাদের গেলাম আমি গিয়ে জানলাম সেই পুকুরটা কতদিন ধরে যেরকম অবস্থায় করে রয়েছে তো পুকুরটার মধ্যে যে ময়লাগুলো রয়েছে সেগুলি এসে থেকে পরিষ্কার করা হয় দুদিন পর পর পরিষ্কার করা হয় কিন্তু সেই এলাকার বাজার রয়েছে এবং বিভিন্ন দোকানপাট রয়েছে সেখান থেকে নাকি বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং অনেক কিছু এনে ঘোরানো হয় তো এলাকাবাসীর থেকে একটি অভিযোগ উঠেছে যে মানুষকে সচেতন হতে হবে এলাকাবাসী থেকে যে এলাকাবাসী যে দোকানপাট মানুষ রয়েছে তারা যদি একটু সচেতন হয় ময়লা যদি না ফেলে তাহলে
দূষণার থেকে পুকুরটাকে পাঠানো যাবে সেটাই। সুমন, তুমি যেমনটা বলছো যে পুকুরটাতে যেহেতু দিনের পর দিন নোংরা আবর্জনা পড়ছে, বাজারে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, যার ফলে একদমই পুকুরটা ব্যবহারের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়ছে, তো সেক্ষেত্রে পুর নিগম কর্তারা ঠিক কতদিন পর পর সরা মানে পরিষ্কার করেন সেই পুকুরটি? এক বছর থেকে জানা গেছে যে দূষিত অবস্থায় পরে রয়েছে, সেখান থেকেও ময়লা গুলো এসে পরে সাইডে ফেলানো হচ্ছে, সেখান থেকে উড়ে এসে পুকুরে পড়ছে, এরকমই তারা বলছে। ধন্যবাদ সুমন তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে যে পুকুরটা যেরকম একদিকে নোংরা হচ্ছে, সেই পুকুরের সারাও যেরকম করা হচ্ছে বা পুকুরটাকে পরিষ্কার করানোর ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আরো ঘন ঘন পরিষ্কার করা উচিত, যাতে করে এই যে নোংরা আবর্জনাগুলো জমছে যার ফলে আশপাশের পরিবার যারা আছে তাদের ক্ষেত্রেও থাকা একদিকে দুঃসাধ্য হয়ে পড়ছে, কারণ প্রচুর পরিমাণে পচা দুর্গন্ধ সেই পুকুর থেকে নির্গত হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন প্রাণীর বাসা সৃষ্টি হচ্ছে, এবং একদিকে আমরা জানি যে বর্ষা ঢুকছে, বর্ষা মানেই জানি বিভিন্ন প্রাণী যেমন মশা মাছি ব্যাং এগুলোর ক্ষেত্রে একটু বেশি ডিম পাড়া বা এই প্রবণতাটা বেশি দেখা যায়, যার ফলে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে মশা উৎপন্ন হচ্ছে, এবং মশা মানেই আমরা জানি যে একটা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব থেকেই যাচ্ছে, তার পাশাপাশি জলজ যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও একটা নোংরা আবর্জনার ফলে তাদেরও কিন্তু একটা প্রাণ সংকট একটা দেখা যাচ্ছে। সুতরাং সবদিকেই কিন্তু একটা পরিস্থিতিটা খারাপ, এবং অতি দ্রুত যাতে সারাই করা হোক এই পুকুরটার, তার যেমনটাই চাইছেন এলাকাবাসীরা। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।